পৃথিবীর ইতিহাসের কোন জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না, আমরা অনেক সময় বুঝি না। এক একজনকে আল্লাহ এক একভাবে বিচার করেন, কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন, ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন, এই ওয়াদা সত্য, মহাসত্য, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। জালেমের বিচার আল্লাহ করেন, করে থাকেন, কেয়ামত পর্যন্ত করবেন। দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে, এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে, কোনো আলো সে দেখতে পাবে না, বিপদ তার সামনে আসবে। আর আল্লাহ লানাত আলা লানাতুল্লাহি আলা যালিমিন তো আছে, এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন, জুলুম করেন, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। একটা কথা আমি প্রায় সময় বলি, পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল, যত বড় বড় জালিম ছিল, আপনি সেটা কাবিল থেকে শুরু করেন, হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে, নিজের ভাইকে হত্যা করেছে, সেই জুলুমের কারণে তার পরিণতি, তার লাঞ্ছনা, তার অপমান, তার শাস্তি দুনিয়াতে বেইজ্জতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছে। ফিরআউন বনী ইসরায়েলের প্রতি জুলুম করেছে, নিজেকে রব দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয়, ছুটার কোনো সুযোগ থাকে না। অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, কিন্তু আমরা তারপরে বুঝি না। আপনি আল্লাহর 10টা হুকুমের নাফরমানি করেছেন, মাফ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায়, একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন, ধাক্কা দিয়েছেন, এটা মাপ পাবেন কিনা কিয়ামতের ময়দানে, এই আশা খুবই ক্ষীণ। কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না, এটা চলে যাবে বান্দার কাছে, বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে কি বলে দেখো। আর সেদিন এমন একটা ব্যাপার হবে, একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন, 5টা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে, ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন, সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও, পাও ধরলেও কিন্তু মানুষ সেদিন মাফ করবে না। ইয়াং মানুষ 2-4-5 বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন, মেসিয়ারকে ডাক দিচ্ছেন, টোনটা কি থাকে তখন বয়ে, টোন থাকে তখন ধমকের টোন, এই চানি আসো, আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না, কানে শোনো নাই, 2-4-5 জন একসাথে থাকলে গা একটু গরম গরম লাগে তাই না। বাসে উঠছেন 4-5 বন্ধু মিলে, বিশেষ করে যুবকরা, তখন শরীরে একটা ভাব আসে তাই না, মানে তখন ধরাকে সরা মনে করেন, এরে ধাক্কা দিচ্ছেন, ওরে ধাক্কা দিচ্ছেন, কাউকে দেখার সময় নেই, হ্যাঁ কন্ট্রাক্টর বেটারের ডাক দিচ্ছেন, টাকা যা দিচ্ছেন, বেচারা কিছু বলার সাহস নাই, কি আবার কি কোনো কথা বলবি নাকি, না ভাই কোনো কথা নাই, যা তাহলে চলে যা, এরকম একটা ভাবসাব থাকে কি থাকে না। এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে, আপনি অবিচার করছেন, আপনি কষ্ট দিচ্ছেন, অন্যায় আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসছে, এরকমগুলো আমাদের মধ্যে আসে না নাই। এই একই যুবক যখন একা একা চা দোকানে যায় তখন কিন্তু বিড়ালের মতো বলে মামা এক কাপ চা দেন, ঠিক না বেঠি, ওই যুবকই যখন একা একা বাসে ওঠে তখন আস্তে করে ভাঁড়াটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে, ঠিক না, যখন 5-6 দোস্ত সাথে থাকে তখন শুনলে ভাব চলে আসে। এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা, কত চা দোকানদার, কত বাস কন্ট্রাক্টর, কত কাজের মানুষ, কত গরিব মানুষ, কত দুর্বল, কত অসহায়, কত মানুষকে ধমক দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, চোখ রাঙিয়েছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, গায়ের জোর দেখিয়েছেন, সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জুলুম ভরে আছে, ঠিক না বেঠিক। জটিল একটা বিষয়, জটিল একটা বিষয় ভাইরে, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে, অনেক সাবধান, অনেক সাবধান, কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ, যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে। ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া, বারবার মাপ চাইতে হবে, রিপিটেডলি মাপ চাইতে হবে। রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছেন, দোকানদার সাথে বেয়াদবি করেছেন, পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে, কাজটা তো ভালো করি নাই, আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি, একা একা যান যে মাপ চাই আসেন, বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন, এবং নিজেকে ছোট করবেন, নিচের দিকে তাকিয়ে থাকবেন। একজন সাহাবি আরেক সাহাবিকে
একটা কথা বলে ফেলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে, তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন। সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন, এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই, এ হলো মুসলমান। তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ, বিশেষ করে আল্লাহ তাআলা যাকে যতটুকু পাওয়ার দিছে। আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায়, পাওয়ার খাটায় আসে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, যে যতটুকু পারে। যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জুলুম করে। কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে, কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে, আর কারোর সাথে পারতেছে না বইয়ের উপরে করতেছে, ঠিক না? ঠিক, এটা অন্তত সবাই পারে, তাই না? অসহায় মানুষের প্রতি পারে। এগুলোর জন্য তওবা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে। বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ, আপনি ইবাদত গুজার করলেন, জিকির আজকার, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, তেলাওয়াত করলেন, দান সদকা করলেন, এগুলো ভালো কাজ করেন, কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে, অপরাধ কি হচ্ছে সেটা খেয়াল করেন। বহু নামাজি মানুষ আছে দেখবেন, নামাজ কালাম পড়ে দায় টাই সবই আছে কিন্তু আইন ঠেলে, ঠিক না? ঠিক, আইন ঠেলে। তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি, তারে নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না, সে জানে না, সে জানে না। বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল, অনেক রিস্কি, এটার জন্য পার পাওয়া খুব কঠিন। এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না, কুলাবে না। এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া, কোনো মানুষকে জুলুম না করা। আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোনো জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না, আমরা অনেক সময় বুঝি না। এক একজনকে আল্লাহ এক একভাবে বিচার করেন, কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন, ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন, এই ওয়াদা সত্য, মহাসত্য, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। জালেমের বিচার আল্লাহ করেন, করে থাকেন, কেয়ামত পর্যন্ত করবেন। এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ, কারোর হক নষ্ট করব। অনেক মানুষ আছে নামাজি কালামি সব ঠিক আছে, একবার টাকা ধার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর নেই, আছে না নেই? আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো, ধাক্কা কিভাবে দেব, কিভাবে তাকে একটু ল্যাং মারবো, এই চিন্তা থাকে, কিন্তু আবার নামাজ কালামও পড়ে। কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।